দুরাত 3 দিন সুন্দরী পুরুলিয়া ভ্রমণের আজকে আমাদের শেষ দিন, মানে তৃতীয় দিন। অযোধ্যা সার্কিটের যে জায়গাগুলো আমাদের দেখা বাকি আছে সেগুলো দেখার জন্য আজকে সকাল সকাল হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। হোটেলে চেক আউটের সময় কিন্তু সকাল 8টা, সেটা মাথায় রাখতে হবে। প্রথম পর্বে আমরা দেখেছি মার্বেল লেক, বামনি ফলস এবং চড়িদা মুখোশ গ্রাম। দ্বিতীয় পর্বে জিগজ্যাক রোড, জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী মন্দির, গড়পঞ্চকোট এবং পাঞ্চেত ড্যাম, এবং সন্ধেবেলা ফেরার সময় ছৌ নাচের কিছু মুহূর্তের আমরা সাক্ষী ছিলাম। পুরুলিয়ার ট্রিপে আজকে লাস্ট ডে। এই দাদা শামিম দা আর সেলিম দা দুজন আমাদের গাড়ি ছিলেন, এই একটা বোলেরো আর এই একটা বোলেরো। তো দাদা তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও, বলে দাও কন্ট্যাক্ট নাম্বারটা। 9800 3 6 3 6 9 5 8 0 8 0। আমারটা আমাকে দাও। এই দাদার কার্ড রয়েছে, কার্ডের আমি ডিসক্রিপশানে ছবি সব দিয়ে দেবো, খুব ভালো ব্যবহার দাঁড়াও। তো আমি এসেছিলাম কিন্তু দাদাদের সঙ্গে পুরো কন্ট্যাক্ট করে ফেসবুকে ফোন নাম্বারের থ্রু কন্ট্যাক্ট হয়েছে। দাদার পিক আপ করেছে পুরুলিয়া থেকে, পুরো অযোধ্যা ঘুরিয়েছে, বরন্তী জয়চণ্ডী পাহাড় সব ঘুরিয়েছে। না সরি, বরন্তীর আমাদের মিস হয়ে গেছিলো, আমরা লেট করেছিলাম বলে। দাদা কিন্তু চেষ্টা করেছিল পুরোটা ঘোরানোর জন্য। তো এই কার্ড থাকলো, দাদারা আছে, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি, ডিসক্রিপশানেও দিয়ে দেবো। তোমরা যখনই পুরুলিয়া আসবে আমাকে ফোন না করে দাদাকে ফোন করবে, তখন ডিটেল দাদাকে ফোন করবে শর্টের, ঠিক আছে। সকাল 8টার সময় হোটেল থেকে চেক আউট করে হোটেলেই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আজকে প্রথমেই আমরা যাব খেজুর গুড়ের খোঁজে। সেই কথা মতো ড্রাইভার দাদা আমাদের একটি জায়গায় গিয়ে গাড়ি দাঁড় করালেন, যেখানে বেশ ভালো মানের খেজুর গুড় পাওয়া যায়। আমি অবশ্য নিজে টেস্ট করে দেখিনি কিন্তু, তাই পরে আপনারা গিয়ে খেজুর গুড়ের মান খারাপ হলে আমাকে বলতে পারবেন না। এগুলো আসলে রসের হাঁড়ি, মানে খেজুর গাছের রস এই হাঁড়িগুলোতে কালেক্ট করা হয়। তারপর এখানে ভাটি আছে, এখানে গুড় তৈরি হচ্ছে, গুড় প্রিপারেশন হচ্ছে। সুন্দর স্মেল বেরোচ্ছে, এটা চুল্লি, আর ওখানে কিছু হাঁড়ি রাখা রয়েছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি লহরিয়া মন্দিরে, এর পাশেই ছিল লহরিয়া ড্যাম আর তার পাশে পিকনিক স্পট। লহরিয়া মন্দিরের পাশে এই মাঠে কিন্তু পিকনিক আয়োজন হয়। মন্দিরের বাইরের রাস্তায় বেশ কিছু খেলনা এবং ঘর সাজানো জিনিসের দোকান রয়েছে। মন্দিরটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা নিয়ে তৈরি। নিচের ওটা লহরিয়া ড্যাম, আর তার ঠিক পাশে এটা হচ্ছে লোয়ার ড্যাম। এখন রয়েছি পুরুলিয়া পাওয়ার সাপ্লাই প্রজেক্টের আপার ড্যামে। পিছনে দেখা যাচ্ছে দুখানা পাওয়ার হাউস। তো কি করা হয়, আপার ড্যাম থেকে জল লোয়ার ড্যামে ছাড়া হয় আর সেই সময় টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। আর ভোররাতে যখন পাওয়ারের ডিমান্ড সবথেকে কম থাকে, ইলেকট্রিসিটি ইউজ করে লোয়ার ড্যাম থেকে জল পাম্প করে আপার ড্যামে নিয়ে আসা হয় এবং সেই জলকে আবার ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ইউজ করা হয়। এইভাবেই কমপ্লিট সাইকেল চলতে থাকে। তো এটা জাপানিজ স্পন্সরশিপে টাই আপের মাধ্যমে এটা তৈরি হয়েছে, 9000 মেগাওয়াটের এটা প্রজেক্ট। এই পিছনে পুরো দেখা যাচ্ছে। আপার ড্যামের ওপরে কিন্তু গাড়ি দাঁড়ায় না, গাড়ি দাঁড়াবে ড্যামের এক প্রান্ত।
তাই মাঝখান থেকে কোনো এক প্রান্ত হেঁটে যেতে হবে। হাঁটতে কিন্তু মন্দ লাগবে না। পুরুলিয়া পাওয়ার সাপ্লাই প্রজেক্টের আপার ড্যাম কিন্তু অযোধ্যা সার্কিটের সব থেকে বেশি চর্চিত টুরিস্ট স্পট, তাই আপার ড্যাম কিন্তু একটি মাস্ট ভিজিট। আমাদের লাস্ট স্টপ ছিল আপার ড্যাম পুরুলিয়া ট্রিপের, তিন দিনের পুরুলিয়া ট্রিপের আজ লাস্ট ডে লাস্ট স্পট। এরপর আমরা এখন সোজা চলে যাব পুরুলিয়া স্টেশন, সেখান থেকে আমাদের 3:40 ট্রেন আছে রূপসী বাংলা। ট্রিপ মোটামুটি সাকসেস, ভালো হয়েছে, ভালো ঘোরা হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে। সবাই আসো পুরুলিয়া, আসো, খুব সুন্দর পুরুলিয়া, সবার ভালো লাগবে। আপার ড্যামের পাশের এই মাঠেই কিন্তু বেশ কিছু পিকনিক পার্টি এসে জমায়েত করেছে। আগে শুনেছিলাম আপার ড্যামে কিন্তু পিকনিক করা এখন বারণ, কিন্তু এখানে পিকনিক করা যাচ্ছে বেশ কিছু নিয়মকানুন মেনে। তো আমরা পুরুলিয়া স্টেশন পৌঁছে গেছি, এখন ঘড়িতে সময় 2:45। আমাদের ট্রেন 3:40, রূপসী বাংলা ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো আমাদের এই ট্যুরের ব্লগ বা গাইড বা যা বলুন সেটা এখানেই শেষ, এখানেই কমপ্লিট। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যাদের যাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করলাম তাদের সঙ্গে ঘুরবেন, ভালো লাগবে। আর আমার ট্যুর ভালো লাগলে আমার সাথে ঘুরতে পারেন। চলো পরে আবার দেখা, আবার ট্রাভেল ব্লগে দেখা করছি। বাই বাই। লাগবে।